বাজারে মাছের অভাব নেই। রুই, কাতল, পাঙাশ এ সকলের মাছের সঙ্গে রয়েছে নানা প্রজাতির ছোট মাছ। চাইলেই নিমিষেই ভরে যায় বাজারের ব্যাগ। কিন্তু মাছে ভাতে বাঙালির পরিচয় কি শুধুমাত্র এ সকল মাছের মধ্যেই সীমাবদ্ধ? বিষয়টা কিন্তু একদমই এমন না। নদীনালা খাল বিলে ভরপুর এই বাংলায় একসময় মাছের এতই প্রাচুর্য ছিল যে সব মাছের নাম মনে রাখাও একটু মুশকিল হতো। এখনও জেলেদের জালে মাঝে মধ্যে কিছু মাছ পাওয়া গেলেও বাজারে আর এসব মাছের দেখা মেলে না। আজ থেকে 15-20 বছর আগেও এই নদীতে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছে নৌকা ভরে যেত। তখন এতই মাছ ছিল যে খালে বিলে খালি হাতেও মাছ ধরা যেত। কিন্তু এখন সারাদিন জাল ফেলে বসে থেকেও জেলেরা তাদের কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। প্রচুর পরিমাণে গুলশা, আইল মাছ, বোয়াল, পাবদার, ট্যাংরা এগুলা পাওয়া যেত। এখন এগুলা নদী থেকে বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। পোলা মানে ভাত খাইব করতে বেচা যায় কয়েকটা ফাই যাওয়া আর কি নতুন আর কি জীবনটারে বাঁচাই লিখতে যাইতেছি আর কি। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN এর 2019 সালের তথ্য বলছে দেশে 118 প্রজাতির দেশীয় মাছ বিপন্ন অবস্থায় আছে। আর 2015 সালে বিপন্ন হিসেবে চিহ্নিত হয় 64 প্রজাতির মাছ। এগুলোর মধ্যে হুমকির মুখে রয়েছে 25 প্রজাতি, 30টি বিপন্ন প্রজাতি ও 9টি অতি বিপন্ন প্রজাতির মাছ। বিশ্বব্যাংকের অর্থায়নে আপডেটিং স্পেসিস রেড লিস্ট অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অধীনে করা এই তালিকায় এমন সব মাছের নাম রয়েছে যেগুলো গত 10 বা 20 বছরের মধ্যে দেখা যায়নি। অতি বিপন্ন মাছের তালিকায় প্রথম যে মাছের নাম আসে তা হল নান্দিল। ময়মনসিংহ অঞ্চলে একসময় এই মাছ প্রচুর দেখা যেত, কিন্তু গত 20 বছরে সেটির অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ জলের নদীতে মহাশোল মাছের আবাস। পরিণত মাছের আসক্ত উজ্জ্বল সোনালী রঙের ও দীপ্তিমান, পাখনা ও লেজ রক্তিম, নাকের সামনে ছোট দুটি গোফের মতো আছে, সব মিলিয়ে দেখতে খুব সুন্দর। আমাদের মিঠাপানির মাছের মধ্যে মহাশোল স্বাদেও সেরা। এই প্রজাতির মাছের দেহ লম্বা এবং লেজটি ক্রমান্বয়ে সরু হয়ে দীর্ঘ সুতার ন্যায় আকার ধারণ করে। চিনুয়া মাছের মুখ ছোট এবং অবনত, ঠোঁট পুরু এবং মাংসালো, তবে চোয়াল এবং তালুতে কোনো দাঁত থাকে না। এই মাছের গায়ে থাকে বাঘের মতোই ডোরাকাটা দাগ। কথিত আছে সে কারণেই মাছটির নামের সঙ্গে বাঘের নাম জুড়ে বলা হয় বাঘাইর। অতি বিপন্ন মাছের মধ্যে আরও আছে গাঙ্গুতুম, খোরকা, ভাঙনবাটা, তিলাশোল বা পিপলাশোল, কালাপাবদা ইত্যাদি। প্রতি বছর বিলুপ্তির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন মাছ। বিশেষজ্ঞরা বলছেন এসব মাছের প্রজাতিগুলোর বেশিরভাগই সুস্বাদু, তাই বেশি পরিমাণে ধরা হয়। এছাড়া এসব মাছের আবাস নদী, হাওড়, বাওড়, বিলগুলো দূষিত হয়ে যাওয়ায় তারা সেখানে টিকতে পারছে না। আমাদের জমিগুলি চলে আসছে ম্যাক্সিমাম ধান চাষের জন্যে, তারপরে নদীনালা খাল বিল এগুলির পরিবেশ দূষণ হয়েছে, ধান ক্ষেতের যে পেস্টিসাইড সেগুলো আপনার এই সমস্ত জলাশয়ে পতিত হচ্ছে, তাতে করে পানির দূষণ হচ্ছে। দেশীয় মাছ যেগুলি যে যেখানে পাওয়া যায় সেটিকে আমরা সংগ্রহ করে আমরা একটা লাইভ জিং ব্যাংক প্রতিষ্ঠা করেছি ময়মনসিংহে। আমাদের এটি দেশের প্রথম লাইভ জিং ব্যাংক। এটির মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রকৃতিতে যদি কোনো মাছ হারিয়ে যায় কিংবা হারিয়ে যাওয়ার উপক্রম হয় তাহলে আমরা এই লাইভ জিং ব্যাংক থেকে মাছ নিয়ে হ্যাচারিতে পোনা উৎপাদন করে সেটি দেশব্যাপী ছড়িয়ে দেব। তবে খুশির খবর হল কৃত্রিম চাষের মাধ্যমে ফিরে আসতে শুরু করেছে হারিয়ে যাওয়া মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে ইতিমধ্যে ফিরেছে 37 প্রজাতির মাছ, যার মধ্যে অতি বিপন্ন মাছ মহাশোল রয়েছে। এই মহাশোল মাছটি চরম বিপন্ন যে মাছ তার মধ্যে অন্যতম একটি প্রজাতি হচ্ছে এই মহাশোল। আমি আপনাদেরকে যে রেনোটি দেখাচ্ছি সেটি হচ্ছে টরপুটিটরা প্রজাতির। এটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই মাছটির প্রজননে সফলতা অর্জন করেছে এবং এটি মাঠ পর্যায়ে চাষিরা অলরেডি এটার রেণুপোনা সংগ্রহ করেছে। খুব দ্রুতই আমরা আশা করছি এই মাছটির চাষ ব্যবস্থাপনা চাষিদের মধ্যে ছড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে বাজারে চাহিদা আছে এমন মাছই বেড়েছে, কিন্তু বাজারে চাহিদা কম এমন মাছ চাষ হচ্ছে না, ফলে সেগুলোর অস্তিত্ব সংকট আগের মতোই থেকে যাচ্ছে। ফাহিয়ান হামিম, এখন ময়মনসিংহ।